রমজানের রাজধানীতে যানজট এড়াতে আজ থেকে 6 এপ্রিল পর্যন্ত সিএনজি পাম্প বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে 7 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত 24 ঘন্টা চালু থাকবে এসব পাম্প। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এসব জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত সেচ পাম্প চালু থাকবে। যেসব এলাকার বাসাবাড়িতে নিয়মিত গ্যাস থাকছে না, তাদেরকে সিলিন্ডার গ্যাস ব্যবহারের পরামর্শ দেন জ্বালানি প্রতিমন্ত্রী। ২০% আমরা ইম্পোর্ট করতাম, তার মধ্যে 10% কমে গেছে এবং আমাদের নিজস্ব গ্যাস যা ছিল তার থেকেও প্রায় 100%-এর অধিক গ্যাস আমাদের প্রোডাকশন কমে গেছে। এই যে সকল এলাকায় গ্যাসের স্বল্পতা দেখা যাচ্ছে, সেখানে যেন তারা এলপিজির ব্যবহারের দিকে নজরদারি হয়।